নমস্কার আপনারা দেখছেন অনলাইন ডট কম ইউটিউব চ্যানেল অনলি রাইট ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যার হাউসিং কর্পোরেশনের আন্ডারে কিছু পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে যেটা আমি আগের ভিডিওতে পোস্ট করেছি যে কি কি পোস্ট বা কি কী যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন কবে থেকে কবে আবেদন করতে পারবেন বা কিভাবে আপনারা পরীক্ষায় বসবেন পরীক্ষার সিলেবাস সব কিছুই দেখিয়ে দিচ্ছি তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অনলাইনে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশানটা করবেন আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপকৃত মনে হলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন দেখুন আমরা অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটা রয়েছে ওই লিংকটাতে ক্লিক করে দিয়েছি প্রথমেই দেওয়া আছে ক্যান্ডিডেট নেম এখানে কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে হবে অ্যাজ পার মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তারপর বাবার নাম মায়ের নাম লিখতে হবে সিক্স থেকে আপনি মেল কি ফিমেল সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থটাও আপনার টেন্থের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার্স নেম ফাদার্সের ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ তারপরে অ্যাড্রেস লাইন ওয়ান টু দেওয়া রয়েছে যেখানে আপনি ভিলেজ বা আপনার স্ট্রিট বা রোড নেম যেগুলো রয়েছে লিখে নেবেন পোস্ট অফিসের নাম লিখবেন পরের কলমে পোস্টাল কোড আপনার কী রয়েছে তারপর স্টেট ডিস্ট্রিক্ট এবং একটা আপনার ভ্যালিড মোবাইল নাম্বার মানে একটি আছে এরকম মোবাইল নাম্বার এবং একটি আছে এরকম ইমেল আইডি আপনি এখানে লিখবেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তারপর আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা একশো কেবির মধ্যে হবে এবং আপনার ব্ল্যাক বল পেনে সই করা একটা সিগনেচার যেটাও একশো কেবির মধ্যে হবে আপনাকে এখানে আপলোড করতে হবে চুইচ ফাইল থেকে ফটো এবং সিগনেচার আগে থেকে স্ক্যান করে রাখবেন তারপর আপলোড করবেন ফটো সিগনেচার কীভাবে রিসাইজ করবেন সেটা আমি আমার চ্যানেলে দেওয়া আছে আগের ভিডিও থেকে আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো এবার আপনার টেন্থ যে এক্সামিনেশানের পার্সেন্টেজ বা সিজিপিএ যেভাবে আপনার মার্কশিটে মার্কসটা রয়েছে লিখবেন টুয়েলভের পার্সেন্টেজ বা সিজিপিএ লিখবেন এবং গ্র্যাজুয়েশানের পার্সেন্টেজটা লিখবেন আর যদিও কোনো অ্যাডিশনাল আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকে অর্থাৎ কম্পিউটারে কোনো কোর্স থাকে সেক্ষেত্রে বা একাধিক কোর্স থাকে কমা সহকারে আপনি কোর্সগুলো লিখতে পারেন এবারে আপনার ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স পিএ পিএস পি এস বা সি এ হিসাবে কী ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আপনি এখানে লিখবেন জব টাইটেলে সেখানে আপনার ডেজিগনেশানটা লিখবেন নেম অফ অর্গানাইজেশানে কোন অর্গানাইজেশানে আপনি কাজটা করেছেন লিখবেন তারপর এনগেজড ফ্রম অর্থাৎ আপনার ডেট অফ জয়নিংটা এনগেজড ফর্মে আপনি বসাবেন এনগেজমেন্ট টু অর্থাৎ যদি আপনার আপনি চাকরিটা ছেড়ে থাকেন আর যদি কন্টিনিউ করে থাকেন তাহলে প্রেজেন্ট ডেট অফ দি লিখবেন যদি ছেড়ে দিয়ে থাকেন তাহলে কবে আপনি ছেড়েছেন চাকরিটা এনগেজ টু সেই ডেটে লিখবেন ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটিজ ইন ব্রিফ অর্থাৎ আপনি কী কী কাজ করে থাকেন সেই পোস্টে এখানে কমা সহকারে আপনি কাজগুলো লিখবেন পরপর ডিটেলে এখানে লিখতে বলা হয়েছে তারপর আপনার আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ আপনার অভিজ্ঞতার যে সার্টিফি কাজের অভিজ্ঞতার যে সার্টিফিকেটটা রয়েছে সেটা এখানে আপনাকে স্ক্যান করে পিডিএফে পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে এছাড়াও যদি আপনার অতিরিক্ত কোনো শিক্ষা কর্ম এ থাকে অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড এক্সপিরিয়েন্স যে বাটনটা দেওয়া রয়েছে সেই বাটনে ক্লিক করে আপনি অ্যানাদার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ডিটেলটা একই রকম জব টাইটেল নেম অব অর্গানাইজেশান কবে থেকে কবে কাজ করেছেন বা আপনার ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি সব কিছু এখানে আপনি আপলোড করতে পারবেন তারপরে নিচে সিকিউরিটি ক্যাপচা যেভাবে লেখা রয়েছে একই রকম টাইপ করে চেক বক্সে ক্লিক করে নেবেন ডিক্লারেশনটা দেখ কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন ডিক্লারেশনটা পড়ে নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ করার আগে একবার সমস্ত ডিটেলগুলো ভেরিফাই করে নেবেন যে ঠিকঠাক ফিল আপ করেছেন কি না দেখুন কন্টিনিউ করে দেওয়ার পরে আপনার এইভাবে প্রিভিউটা দেখাবে যে আপনি ডিটেলগুলো যেভাবে ভরেছেন সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে নিয়ে চেকবক্সে ক্লিক করে ফাইনালি আপনি সাবমিট করে নেবেন সাবমিট করলেই আপনার সাবমিটেড অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার স্ক্রিনে চলে আসবে আপনি প্রিন্ট করে ফিউচারের জন্য রেখে দেবেন দেখুন আমি সাবমিট করে দিয়েছি ভিউ অ্যান্ড প্রিন্টে ক্লিক করলেই কিন্তু সাবমিটেড ফর্মটা স্ক্রিনে চলে আসবে এভাবেই আপনার সাবমিটেড ফর্মটা আপনার কাছে শো করবে তো বন্ধুরা আপনারা দেখলেন যে স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করবেন আপনারা এইভাবেই ফর্ম ফিল আপটা করে নিন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের উপকৃত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশানে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করব আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ